পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শহর রাজশাহী। আম ও রেশমি বস্ত্রের জন্য বিখ্যাত রাজশাহী জেলা রাজশাহী বিভাগের সবচেয়ে বড় শহর। প্রাচীন বাংলার ইতিহাস সমৃদ্ধ এই রাজশাহী শহরে রয়েছে বিখ্যাত মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনা। পদ্মার তীরের এই শহরের পর্যটকদের জনপ্রিয় ভ্রমণ স্থানের মধ্যে রয়েছে নানান দর্শনীয় স্থান। আর তাই ভ্রমণ পিপাসুর আজকের পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলার শীর্ষ ৪০টি দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক রাজশাহী জেলার দর্শনীয় স্থান সমূহ। কুঠিয়া রাজবাড়ি, বাঘা মসজিদ, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ্মা গার্ডেন, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা, সাফিনা পার্ক, শহীদ স্মৃতি সংগ্রহশালা, পদ্মার পাড়, উৎসব পার্ক, জিয়া পার্ক, কুঠিয়া শিব মন্দির, রাজশাহী কলেজ, রাজশাহী সাধারণ গ্রন্থাগার, ওডভার মনক্সগার্ড পার্ক, শাহ মখদুমের মাজার, হাওয়াখানা, গোয়ালকান্দি জমিদার বাড়ি, সরমংলা ইকো পার্ক, ছোট গোবিন্দ মন্দির, ছোট আনহিক মন্দির, বড় আনহিক মন্দির, দোল মন্দির, পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, কৃষ্ণপুর গোবিন্দ মন্দির, কৃষ্ণপুর শিব মন্দির, জগদ্ধাত্রী মন্দির, গোপাল মন্দির, ছোট শিব মন্দির, রথ মন্দির, কিসমত মারিয়া মসজিদ, হাজারদুয়ারি জমিদার বাড়ি, কুঠিয়া রাজ পরিবার, চলনবিল, ধূপকল, কেষ্টখেপার মঠ, বিদ্যার্ঘ, ভুবনমোহন পার্ক, লালন শাহ পার্ক, রাতের রাজশাহী শহর,